আপনারা দেখছেন নিউজ কলকাতা, আমি মৌমিতা দত্ত আপনাদের সাথে। মৃত শিশু ইন্দ্রজিৎ ঘোষের বাবা শিবু ঘোষ জানান, মালদা মেডিকেল কলেজ হসপিটালে এমার্জেন্সি ছেলেকে নিয়ে আসি, 10টার সময় সেখানে কোনো চিকিৎসক ছিল না, 12টার সময় চিকিৎসক আসেন, আমার ছেলেকে দেখে মৃত বলে জানিয়ে দেওয়া। শিবু বাবুর অভিযোগে চিকিৎসকের এই কর্মবিরতির জেরেই চিকিৎসা না পেয়ে মারা গিয়েছে আমার ছেলে। এদিন এই শিশু মৃত্যু নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সুপার অমিত দাস লোকে বাবার মাটার বাইট দিল, মায়ের মায়ের মারা গিয়েছে। মৃত শিশুর নাম ইন্দ্রজিৎ ঘোষ, 3 বছর বয়স, বাবা শিবু ঘোষ, পুরাতন বাইট দিল। কিসে কেটেছিল? সাপে। তারপরে তারপরে কি করলেন? হসপিটালে নিয়ে এলাম তো কই গেছি বলে কি বললো ডাক্তার? কি বললো? নাই বলছে নিয়ে চলো। কি নাম বাচ্চাটার? নাম কি? তোমার নাম? বাড়ি কোথায়? কি কাজ করো তুমি? মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, নিউজ কলকাতা। এরকম আরো অনেক খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।